আসসালামু আলাইকুম ইউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাস্তা। আর এই পাস্তা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন, একদম রেস্তোরাঁর স্বাদের চেয়েও বেশি ইয়ামি। তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক। এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পাস্তা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যানে পানি দিয়ে নিয়েছি, আর এই পানির ভিতরে সামান্য লবণ আর সয়াবিন তেল দিয়ে নিতে হবে, এতে পাস্তাগুলো এই কড়াইয়ের সাথে লেগে থাকবে না। তো পরিমাণ মতো পাস্তা আপনারা এখানে দিয়ে নেবেন, আপনারা যে পরিমাণ বানাতে চান সেই পরিমাণ পাস্তা আপনারা এখানে নিতে পারেন। রেস্টুরেন্টের স্বাদের মতো অসাধারণ স্বাদে আপনারা বাসায় এই পাস্তাটি তৈরি করতে পারবেন, সেই সিক্রেট রেসিপিটি আমি আজকে দেখিয়ে দিব। তো পাস্তাগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, আর সিদ্ধ হলে দেখবেন পাস্তাগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে। এখানে তিন চার রকমের পাস্তা পাওয়া যায়, তো আমি এখানে এই পাস্তাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাস্তা এখানে এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। তো পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটি স্টেনারে নামিয়ে নিয়েছি। এখানে আমার লাগছে কর্নফ্লাওয়ার, তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনগুলোকে মাখিয়ে রেখেছি, আর মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তো চুলায় আমি এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, আর সেই কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো আমি এখন ভেজে নিব। আপনারা যদি পাস্তাটাকে খুবই মজাদার করে তৈরি করতে চান, তাহলে এইভাবে চিকেনের সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নেবেন, এতে দেখবেন আপনাদের পাস্তার স্বাদ 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। আর এই পাস্তাগুলো খেতে বাচ্চারাও পছন্দ করছে। তো চিকেনের সাথে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, যাতে চিকেনগুলো আরও বেশি ইয়াম্মি লাগে। আর এই বাচ্চারা যখন বিকালে কোনো কিছু খেতে চায় না, তখন আপনারা এই ঝটপট পাস্তাটি তৈরি করে দিতে পারেন। তো চিকেনগুলো ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডিম ভেজে নেব। তো আমি 2টা ডিম এখানে দিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে ফেটে নিয়ে তারপরে এর ভিতরে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিতে হবে, আর খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ডিমটা ভেজে আমি আরও একটি বাটির মধ্যে রেখে দিব, আর চিকেনটাকেও এক বাটির মধ্যে রেখে দিব। চিকেন আর ডিমটাকে আমি পরে পাস্তার সাথে অ্যাড করে নিব। তো লবণটা আমি মিক্স করে নিয়েছি, আর এ পর্যায়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নিয়ে আমি এখন কড়াইয়ের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব, আর ভেজে নিয়ে তারপরে আমি এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি পাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি। পানি ঝরানোর জন্য আমি পাস্তাগুলো রেখে দিয়েছিলাম, সেই পাস্তাগুলো আমি এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি, আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চিকেন আর ডিমের সেই মিশ্রণটাকে এর সাথে অ্যাড করে নিব, আর খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা বাইরে যে পাস্তা খান, সেই পাস্তা বাসায় তৈরি করলে অনেক বেশি স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারবে। পাস্তাতে একটু সসের পরিমাণ বেশি দিলে খুবই মজা লাগে, তো আমি এখানে টমেটো সস দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে নেব চিলি সস, চিলি সসও আমি দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে সয়া সস। তো 3টে সসই আপনারা একটু বেশি করে দিয়ে নেবেন, এতে আপনাদের পাস্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর বাইরের পাস্তা আপনারা যে দামে কিনবেন, সেই টাকায় বাসায় অনেকটা পরিমাণ পাস্তা আপনারা তৈরি করে নিতে পারবেন। সেজন্য আপনারা বাসায় এই ঘরোয়া রেসিপিটি ফলো করে রেস্তোরাঁর মতো স্বাদ পেতে পারেন। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখেন, তাহলে অবশ্যই রেস্তোরাঁর মতো স্বাদ পাবেন। তো চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর সসগুলোকেও আমি পাস্তার সাথে মিক্স করে নিয়েছি। এভাবে আমি আরও 5 মিনিটের জন্য ভালো করে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে তৈরি হয়ে গেছে আমার পাস্তা, আমি এখন প্লেটে ঢেলে নিয়েছি। তো গরম গরম পাস্তা আপনারা বিকেলের নাস্তায় রেডি করতে পারেন, এছাড়া মেহমানদেরকেও খাওয়াতে পারেন, আর বাচ্চাদেরকেও ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।